নমস্কার, আমি অভিজিৎ সরকার। সাইকোলজির যে 15টি করে প্রশ্নের আলোচনার ধারাবাহিক পর্ব শুরু করেছি, তার আজকে অষ্টম দিন। আজকেও 15টা প্রশ্নের আলোচনা হবে। আমাদের টার্গেট কোশ্চেন হচ্ছে 300টি, যেটা আমি প্রত্যেক ভিডিও শুরুতে বলি। মোট 20টা ভিডিও হবে, আজকে অষ্টম ভিডিও, মোট 20টা ভিডিও হবে। আজকে তার 8তম মানে অষ্টম দিন, 8th ডে। এখনও আমরা মোটামুটি 12টা ভিডিও নিয়ে আসবো। নিয়ে আসার পর আমরা ডেসক্রিপটিভ আলোচনায় যাব সাইকোলজির। সাইকোলজি মূলত প্রাইমারি টেট, পি টেট আর আপার প্রাইমারি টেট কাজে লাগবে, এবং এই দুটো পরীক্ষা পশ্চিমবঙ্গের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আরও যা যা করার আছে করবে, আর সব থেকে বড় কথা, ডেসক্রিপশন ফলো করবে। প্রথমেই কী কী করবে বলে দিই, তারপরে আমরা প্রশ্নের আলোচনায় যাব। ডেসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে গিয়ে তুমি বাকি প্রথমের যে 8টা আলোচনা রয়েছে সেগুলো দেখতে পারবে। ঠিক আছে, এক থেকে ধারাবাহিকভাবে তোমরা করতে শুরু করো, এবং 20টা যে করাবো 20 পর্যন্ত করে থামবে। দেখবে অনেকটা জায়গা তোমাদের এইখানেই ক্লিয়ার হয়ে গেছে, খাতায় কিছু কিছু বিষয় লিখে রাখবে। ঠিক আছে, চলো প্রথম প্রশ্নে যাওয়া যাক। ভারতের কত শতাংশ মানুষ দারিদ্র সীমার উপরে বাস করে? দারিদ্র সীমার নিচে নয়, দারিদ্র সীমার উপরে বাস করে কত শতাংশ মানুষ? অপশান এ 70%। নেক্সট, শিক্ষার অধিকার আইন মৌলিক অধিকারের স্বীকৃতি পায় কবে? 2010 সালের 1 এপ্রিল। 2010 সালের 1 এপ্রিল। নেক্সট, নিচের কোনটি শিখনে অক্ষমতার কারণ? শিখনে অক্ষমতার কারণ কোনটি? সঠিক শিক্ষকের অভাব তার জন্য শিখনের অক্ষমতা হয়, মনোযোগের অভাব, শিক্ষা প্রতিষ্ঠানের অভাব, নাকি কোনোটিই নয়? অবশ্যই মনোযোগ বা আগ্রহের অভাব শিখনে অক্ষমতার কারণ। ঠিক আছে, শিখনের অক্ষমতা মানে বাকিরা শিখতে পারছে কিন্তু কোনো একজন বিশেষ জন শিখতে পারছে না, সেটা তার অক্ষমতা। মানে শিখন দেওয়া হচ্ছে কিন্তু সেখানে তার দুর্বলতা আছে। কি দুর্বলতা? তার মনোযোগ বা আগ্রহের অভাব আছে। ঠিক আছে, 4, তোতলামি যে থেরাপির সাহায্যে দূর করা হয়, ব্রেল থেরাপি, টাং থেরাপি না স্পিচ থেরাপি? উত্তর স্পিচ থেরাপি। তোতলামি সেটা হচ্ছে কথা বলার একটা ত্রুটি, সেটা স্পিচ থেরাপির মাধ্যমে দূর করা হয়। ক্লিয়ার? পরের প্রশ্ন, একটি শিশু মানসিকভাবে অনেকটা পিছিয়ে সেটা বোঝা যায় কোন বয়সে? 14 থেকে 18 বছর বয়সে, 5 থেকে 6 বছর বয়সে, 7 থেকে 14 বছর বয়সে, নাকি 3 থেকে 11 বছর বয়সে? 14 থেকে 18 বছর বয়সে বোঝা যায় যে একটি শিশু মানসিকভাবে অন্যদের থেকে অনেকটা পিছিয়ে রয়েছে। দৃষ্টিহীন শিক্ষার্থীর জন্য ব্যবহৃত হয়, এটা প্রত্যেকে বলতে পারবে, ব্রেইল পদ্ধতি। ব্রেইল হচ্ছে একটু উঁচু উঁচু অক্ষরে লেখা এক ধরনের মানে হরফ, তার সাহায্যে তারা পড়তে পারে। কিছু ডট ব্যবহার করা হয় এতে। পরের প্রশ্ন, প্রতিভাবান শিশুদের জন্য কোনটি ঠিক নয়? পাঠ্যসূচির উন্নতিকরণ, নিয়মিত পরীক্ষা, বিশেষ শ্রেণীকরণ না বিশেষ প্রমোশন? যে প্রতিভাবান শিশু তার পাঠ্যসূচির উন্নতির প্রয়োজন রয়েছে, বিশেষ শ্রেণীকরণ মানে যারা একটু আউটস্ট্যান্ডার্ড স্টুডেন্ট তাদের আলাদা শ্রেণীভুক্ত করা যেতেই পারে, সেটা কখনোই প্রত্যক্ষভাবে নয় পরোক্ষভাবে, বিশেষ প্রমোশন, তিনটি ঠিক, তাহলে নিয়মিত পরীক্ষা তাদের জন্যে মানে নিয়মিত পরীক্ষাটা তাদের একটা অন্তরায় প্রতিভাবান শিশুদের জন্য। নিয়মিত পরীক্ষার মধ্যে তাদের যদি আবদ্ধ করে দেওয়া হয় তাহলে তাদের সেই প্রতিভা বিকাশের সুযোগ পায় না। পরের প্রশ্ন, প্রতিভাবান শিশুদের যে দুর্বলতা দেখা যায়, লেখনের ক্ষমতা না থাকে তাদের, বলার ক্ষমতা, কোনো কিছু প্রকাশ করার ক্ষমতা অবশ্যই থাকে,
তারা অনেকটা বেশি সামাজিক অভিযোজনের অক্ষমতায় ভোগে। সামাজিক অভিযোজনের যে ক্ষমতা সেক্ষেত্রে তাদের দুর্বলতা দেখা যায়, বিশেষত তারা তাদের একটা মানসিক জগতে বাস করে। ঠিক আছে, শিশুদের সাফল্য ব্যর্থতা সম্পর্কিত কারণ নির্দেশক তত্ত্বের প্রবক্তা কে? মনোবিজ্ঞানী উইনার, মনোবিজ্ঞানী উইনার, লিখে রেখো কারণ নির্দেশক তত্ত্ব, মনোবিজ্ঞানী উইনার। নিচের কোনটি শিশুদের ব্যর্থ হওয়ার কারণ নয়? ভালো করে দেখো, প্রেরণার অভাব, পর্যাপ্ত ঘুম, পিতামাতা সচেতনতা, না সহপাঠীদের প্রভাব? কোনটা ব্যর্থতার কারণ নয় বলেছে? দেখো, পিতামাতা সচেতনতা যদি না থাকে তাহলে শিশু কিন্তু ব্যর্থ হয়। অনেক সময় সহপাঠীদের প্রভাবেও শিশুরা ব্যর্থ হতে পারে, প্রেরণার অভাব থাকলে ব্যর্থ হতে পারে। কিন্তু পর্যাপ্ত ঘুম, এটা কি কখনো ব্যর্থতার কারণ হতে পারে? পর্যাপ্ত ঘুম তো অবশ্যই দরকার রয়েছে, পর্যাপ্ত ঘুম তো, এটা শারীরিক বা স্বাস্থ্য ঠিক রাখার জন্য পর্যাপ্ত ঘুমের দরকার আছে, সুতরাং এটা ব্যর্থতার কোনো কারণ হতে পারে না। ক্লিয়ার? শিখন তত্ত্বে প্রেরণা ও পুরস্কার লাভের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন কে? শিখন তত্ত্বে প্রেরণা ও পুরস্কার লাভের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন স্কিনার, যিনি সক্রিয় অনুবর্তনের প্রবর্তক। পরের প্রশ্ন, থর্নডাইকের নীতিকে কি বলা হয়? থর্নডাইকের নীতিকে বলা হয় প্রচেষ্টা ও ভুলের নীতি, প্রচেষ্টা ও ভুলের নীতি। বারবার ভুলের নীতি, বারবার প্রচেষ্টার নীতি, এরকম নয়, প্রচেষ্টা ও ভুলের নীতি। অপশনগুলো দেখলে তোমরা পারতে, কিন্তু মানে একদমই যদি জানা নাও থাকতো তাহলেও পারতে। পরের প্রশ্ন, সক্রিয় অনুবর্তনের ক্ষেত্রে নিয়ন্ত্রক হলো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র হলো সক্রিয় অনুবর্তনের ক্ষেত্রে নিয়ন্ত্রক। অনুবর্তন তত্ত্বের প্রবক্তা কে? অনুবর্তন, দেখো দুটো আছে, একটা হচ্ছে প্রাচীন অনুবর্তন, আর একটা সক্রিয় অনুবর্তন। এখানে কিন্তু কোনো নাম দেয়নি, প্রাচীন না সক্রিয়, শুধু বলে দিয়েছে অনুবর্তন, তার মানেই প্রাচীনটাকে বোঝাচ্ছে। এটার প্রবক্তা হলেন প্যাভলভ, আর সক্রিয় অনুবর্তন সেটা হলেন স্কিনার। ঠিক আছে, অনুবর্তন তত্ত্বটাই প্রথম বলেছিলেন প্যাভলভ। নেক্সট, লাস্ট, শেষ প্রশ্ন, বিশেষ বিশেষ সামর্থ্য অর্জন করার ক্ষমতাই বৃদ্ধি, এই মতটি সর্বপ্রথম প্রকাশ করেন মনোবিজ্ঞানী উড্রো, রুশো, রস, না ওয়াটসন? উত্তর হবে মনোবিজ্ঞানী উড্রো। ঠিক আছে, আজকের 15টা প্রশ্নের আমি আলোচনা করলাম, বেশিরভাগটাই তথ্যমূলক ছিল, কিছু কিছু জায়গায় তোমার কনসেপচুয়াল ছিল, সেগুলো আমি আমার মতো করে ব্যাখ্যা করেছি। কেমন লাগলো ব্যাখ্যা একটু জানাবে, এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে রাখো, লিংক নোটিফিকেশান অপশানটাকে চালু করে রাখো, যখন ভিডিওটা আপলোড হবে পাবে, এবং ডিসক্রিপশান ফলো করো, ডিসক্রিপশানে অনেক কিছু আমি বলে রাখি, আগের ভিডিওগুলো লিঙ্ক পেয়ে যাবে, আমাদের টেলিগ্রাম গ্রুপের সমস্ত লিঙ্ক পেয়ে যাবে, অঙ্কের গ্রুপের লিঙ্ক পাবে, অঙ্কের যোগাযোগের জন্য আমার নিজস্ব নাম্বার পেয়ে যাবে, এই ব্যাপারগুলো একটু তোমরা লক্ষ্য করবে। ঠিক আছে, চলো আজ এই পর্যন্তই।